আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটিটিজিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটিটিজিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আজকে আলোচনা করব এসএসসি পরীক্ষা 2021-এর সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ এক নজরে দুই পৃষ্ঠায় তোমরা দেখে ফেলবে সংক্ষিপ্ত সিলেবাস। এটা এর আগে ইউটিউবে কেউ এভাবে এত সংক্ষিপ্তভাবে প্রকাশ করেনি, আমরাই প্রথম। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। এসএসসি পরীক্ষা 2021-এর সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ যেগুলা বাদ পড়া হয়েছে এগুলাই শুধু এখানে দেয়া হয়েছে এই পৃষ্ঠায়। বাংলা প্রথম পত্র, বই পড়া, উপেক্ষিত শক্তির উদ্বোধন, এগুলা গদ্য, লাইব্রেরি, প্রবাস বন্ধু নিয়তি, তারপর নিয়তি মেবি কবিতা, পদ্য জুতা আবিষ্কার, ঝর্ণার গান, সেই দিন এই মাঠ, আশা সাহসী জন্যই বাংলা, বাদে বাকি সবগুলো। অর্থাৎ এই অধ্যায়গুলো যেগুলোর নাম এখানে উল্লেখ আছে এগুলা বাদে সব অধ্যায়গুলো পড়তে হবে। বাংলা দ্বিতীয় পত্র, শুধুমাত্র প্রথম অধ্যায় বাদ যাবে, অর্থাৎ সরকার কর্তৃক বাংলা দ্বিতীয় এর যে বই তোমাদেরকে দেয়া হয়েছে সেখান থেকে শুধু প্রথম অধ্যায় বাদে সবগুলো। ইংরেজি প্রথম পত্র ইউনিট 1, 6, 9 বাদে বাকি সবগুলো পড়তে হবে। ইংরেজি দ্বিতীয় পত্র মডেল টেস্টের 2 নম্বর বাদ, এর ব্যাখ্যা আমি বলছি, অর্থাৎ ইমেইল এবং প্যারাগ্রাফ রাইটিং এবং কম্পোজিশন রাইটিং, এই তিনটা জিনিস বাদ দেওয়া হয়েছে। ইমেইল, প্যারাগ্রাফ রাইটিং অ্যান্ড কম্পোজিশন, এই তিনটা জিনিস বাদ দেওয়া হয়েছে। অতএব এখান থেকে আমার মনে হচ্ছে যে 70 মার্কসের পরীক্ষা হবে, যেহেতু এখানে মোটামুটি 30 মার্কস বাদ দেওয়া হয়েছে। তারপর গণিত, সাধারণ গণিত, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, দ্বাদশ অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায়, এই অধ্যায়গুলা বাদে বাকি সবগুলো পড়তে হবে, অর্থাৎ এই অধ্যায়গুলা বাদ দেওয়া হয়েছে। গণিতের উপর আবার সৃজনশীল প্রশ্নের সাজেশন আমি দেব। আশা করি তোমরা চোখ রাখবে আমার চ্যানেলে এবং সাজেশনগুলা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। পদার্থবিজ্ঞান, দশম অধ্যায়, দ্বাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, তারপর চতুর্দশ অধ্যায় বাদে বাকি অধ্যায়গুলো পড়তে হবে, অর্থাৎ এই 4টা অধ্যায় বাদ দেওয়া হয়েছে। রসায়ন, নবম, দশম এবং দ্বাদশ অধ্যায় বাদে বাকি সবগুলো অধ্যায় পড়তে হবে। জীববিজ্ঞান, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, দশম অধ্যায়, নবম অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় বাদে বাকি সবগুলো পড়তে হবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি, অর্থাৎ পুরো বইটাই পড়তে হবে, কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি, অতএব পুরো বইটাই পড়তে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা, কোনো অধ্যায় বাদ দেওয়া হয়নি, পুরো বইটাই। তথ্য যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ অধ্যায় বাদে পুরো বইটাই, ষষ্ঠ অধ্যায় বাদ দেওয়া হবে, আর শুধু শুধু ষষ্ঠ অধ্যায় বাদে পুরো বইটাই পড়তে হবে। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায় বাদে পুরো বইটাই পড়তে হবে। উচ্চতর গণিত, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, দশম অধ্যায়, দ্বাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় বাদে পুরো বইটা পড়তে হবে। কৃষি শিক্ষা, প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়তে হবে। ভূগোল ও পরিবেশ, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় ও একাদশ অধ্যায় বাদে পুরো বইটা পড়তে হবে। ইতিহাস, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় বাদে পুরো বইটা পড়তে হবে। সাধারণ বিজ্ঞান, অষ্টম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায় বাদে বাকি পুরো বইটা পড়তে হবে। এই হচ্ছে এক নজরে সংক্ষিপ্ত সিলেবাস, এক পৃষ্ঠার মধ্যে আমরা দিয়ে দিছি। এখন আমরা দেখে নেব কোন কোনগুলো আছে, এগুলো তো দেখাইলাম যে বাদ পড়ছে কোনগুলো, তারপর আমরা বলবো কোনগুলো আছে। ওকে, এখানে বাংলা প্রথম গদ্য যেগুলো আছে, শুভা, অভাগীর স্বর্গ, পল্লী সাহিত্য, আমাটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রূপরীতি, কবিতা হচ্ছে বঙ্গবাণী, অর্থাৎ এগুলা পড়তে হবে। আগের পৃষ্ঠায় যেগুলো দেখিয়েছি এগুলো বাদ দিতে হবে, আর এখন যেগুলা দেখাচ্ছি এগুলো পড়তে হবে। বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত, মানুষ, পল্লীজননী, আমি কোনো আগন্তুক নই, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের, স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো, সহপাঠ, উপন্যাস কাকতাড়ুয়া, নাটক বহিপীর, এগুলো পড়তে হবে।
বাংলা দ্বিতীয় ব্যাকরণ পরিচ্ছেদ 2.1, 2.2, 2.4, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.9, 3.10, 3.11, 4.1, 4.2, অর্থাৎ এগুলো মূল বইয়ের, বাজারের কোনো ব্যাকরণ বইয়ের না, মূল বইয়ের, যেটা সরকার কর্তৃক তোমাদেরকে ব্যাকরণ দেওয়া হয়। 4.5, 4.6, 4.7, 4.8, 5.1, 5.2, 5.3, 5.6, 5.7। তারপর নির্মিতি অংশ থেকে সারাংশ বা সারমর্ম পড়তে হবে, বাপ সম্প্রসারণ পড়তে হবে, পত্রলিখন পড়তে হবে, অনুচ্ছেদ পড়তে হবে, প্রতিবেদন সংবাদপত্রে প্রতিবেদন পড়তে হবে, প্রবন্ধ রচনা পড়তে হবে। ইংরেজি প্রথম পত্র কোডটাও এখানে দেয়া আছে। বাংলা প্রথম পত্রের কোড হচ্ছে 101, বাংলা দ্বিতীয় পত্রের কোড হচ্ছে 102, ইংরেজি প্রথম পত্রের কোড হচ্ছে 107। এখান থেকে ইউনিট 2, 3, 4, 5, 7, 8, 10 এবং 11, আনসিন প্যাসেজ, ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, তারপর রিঅ্যারেঞ্জিং, এগুলো পড়তে হবে। রাইটিং, রাইটিং এ প্যারাগ্রাফ আনসারিং কোয়েশ্চন, অর্থাৎ প্রশ্নের উত্তর দিয়ে যে প্যারাগ্রাফ বানানো হয় সেটা, কমপ্লিটিং এ স্টোরি পড়তে হবে, ইনফর্মাল লেটার, লেটার্স, ইমেলস পড়তে হবে। ইংরেজি দ্বিতীয় গ্রামার, এগুলো গ্যাপ, ফিলিংস, অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, প্রিপোজিশন, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্মস অফ ভার্বস, নেরেটিভ স্টাইল, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, টাক কোয়েশন, পাংচুয়েশন, রাইটিং পার্ট ওয়ান, রাইটিং সিবি উইথ কভার লেটার, টু ফর্মাল লেটার্স, কমপ্লেন্ট লেটার, তারপর নোটিশ, পারচেস অর্ডার, রেসপন্স টু এন অর্ডার রিকোয়ার্স ইটিসি। গণিত 109 কোড, অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে, তৃতীয়, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, তারপর ষোড়শ এবং সপ্তদশ অধ্যায়, এই অধ্যায়গুলো পড়তে হবে। অর্থাৎ 3, 3, 6, 3, 9, 2, 11 নম্বর অধ্যায় দিয়েছে। এখান থেকে আমি তোমাদের জন্য মাত্র 7টা অধ্যায়ের সাজেশন দেবো, 7টা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন দিয়ে সাজেশন দেবো আমার এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজ এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং চোখ রাখবে এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেল এবং এমটি টিচিং মিডিয়া ফেসবুক পেজে। ফেসবুক পেজটি ফলো করে রাখবে যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাও, এবং এমটি টিচিং মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাও। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সব অধ্যায়, অর্থাৎ এখান থেকে বাদ দেওয়া হয় না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 সব অধ্যায়। তারপর ইসলাম শিক্ষাও সব অধ্যায়, তবে হ্যাঁ কিছু পাঠ কমানো হয়েছে, যেমন অধ্যায় একের পাঠ 1, 2, 3, 4, 5, 13, 14, 15, অধ্যায় দুইয়ের পাঠ 1, 4, 8, 9, 10, 11, 12, 13, 15, 17, 21, 24, অধ্যায় তিনের পাঠ 1, 2, 3, 4, 6, 7, অধ্যায় চারের পাঠ 1, 2, 3, 4, 5, 6, 7, 12, 16, 17, 18, 20 এবং 22, অধ্যায় পাঁচের পাঠ 1, 2, 3, 4, 5। পদার্থবিজ্ঞান কোড হচ্ছে 136, অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, অর্থাৎ এখান থেকে আমরা বলছি এটাই যেগুলো পড়তে হবে, প্রথম বিষয়টা বলছি যেগুলো বাদ দিতে হবে। রসায়ন, আশা করি তোমরা বুঝতে পারতেছ আমার কথাগুলো, রসায়ন কোড হচ্ছে 137, অধ্যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, এগুলো পড়তে হবে। জীববিজ্ঞান কোড 138, অধ্যায় 1, 2, 4, 5, 6, 8, 11, 12, 14, উচ্চতর গণিত কোড হচ্ছে 126, অধ্যায় 2, 3, 5, 6, 7, 8, 9, 11, 14, আইসিটি কোড হচ্ছে 154, এখানে আইসিটি লিখে ফেলছে, আচ্ছা যাই হোক, অধ্যায় 1, 2, 3, 4, 5, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় বাদ, আমি তো আগে বলছি। হিন্দু ধর্ম 112 কোড, অধ্যায় 2, পরিচ্ছেদ 1, 2, অধ্যায় 3, 4, 5, 7, 9, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা অথবা ভিডিও পজ করে করে লিখেও ফেলতে পারবা। আর প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবে, এবং কোন জিনিসটা বুঝেছ, কোন জিনিসে প্রশ্ন আছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কোন ধরনের কোন সাবজেক্টের উপর ভিডিও তোমাদের দরকার, তোমাদের চাহিদা জানাবে, আমরা তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।